বন্ধুরা আজকের এই মধ্যে কথা বলবো এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইক টা রয়েছে না সেটার বিষয়ে মানে এই বাইকটি চালাতে গেলে আপনার ম্যাক্সিমাম হাইট কত হওয়া উচিত মানে কত হাইট ম্যাক্সিমাম আপনার হলে পরে আপনার বাইক টিকে চলাতে পারবেন ভালো মতো রাইড করতে পারবেন কারণ দেখুন একটা বাইক যখন আপনার নেবেন ঠিক মতো যদি আপনার হাতা না পান ঠিকমতো মতো আপনার হাইটের সাথে ম্যাচ না খাই সেই অনুযায়ী যখন আপনার বাইকটাকে কাফিফের মধ্যে চলাবেন বা আপনার পিছনে ব্যাক করবেন তখন কিন্তু অসুবিধা হবে তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের হাইট অনুযায়ী বাইকটা ঠিক হচ্ছে কিনা এরকম টাইপে আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দিতে কিন্তু একেবারে বলবেন না চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা রয়েছে সেটা হলো সিট হাইট কত রয়েছে তো এই বাইকের যদি আমি সিট হাইটের কথা বলি তাহলে আটশো পাঁচ এম কিন্তু সিট হাইট রয়েছে এবং আর একটা জিনিস চলে আসে এর মধ্যে সেটা হলো ওজন এই বাইকের একশো চুয়াল্লিশ কেজি কিন্তু ওজন রয়েছে তো এই দুটো মেন আমাদের জানা দরকার কারণ আমাদের হাইটের সাথে কিন্তু ওজনটা খুব দরকার পড়ে তো এই হাইট আর ওজনটা আপনার মনে রাখবেন আর এরপর কথা আসি যে আপনাদের কত হাইট হওয়া এই বাইকটা চালানোর জন্য দরকার দেখুন আপনার হাইট যদি পাঁচ ফিট পাঁচ হয় মানে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যদি হয় নর্মাল তাহলে আপনার এই বাইকটি আপনার হচ্ছে যে পা আছে পায়ের কিন্তু আপনাদের গোড়ালিটা আলোক হয়ে থাকবে আপনার বুজ্জিটা পরে থাকুন বা আপনার চপ্পল পরে বাইকটা চালান আপনাদের কিন্তু গোড়াটা আলোক হয়ে থাকবে আপনার হ্যাঁ দুই দিকে কিন্তু আপনার হাতে পাবেন মানে বা দিকেও আপনার পাবেন ডান দিকেও মানে দুই দিকে পা নামাতে পারবেন কিন্তু একটা সমস্যা হবে আপনাদের কিন্তু দুটো পায়ে কিন্তু একটু আলোক হয়ে থাকবেন এক্ষেত্রে আপনাদের কিন্তু পিছনে আগা পিছা করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না ট্রাফিকের মতো সেরকম কিন্তু সমস্যা হবে না তো এবার কথা বলি আপনার হাই যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয় তাহলে আপনাদের কিরকম হবে যদি আপনাদের হাই পাঁচ ফিট চার ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনারা পুরোপুরি আঙ্গুলের উপরে কিন্তু বাইকটাকে হোল্ড করতে পারবেন ঠিক আছে পুরোপুরি কিন্তু নামবেই না আর আপনারা দুটো পা নামাতে পারবেন মোটামুটি একটু আগা পিছা করতে কিন্তু আপনাদের অসুবিধা হবে আগে যেমন পাঁচ ফিট পাঁচে যেরকম আগে পিছনে কত অসুবিধা হচ্ছিল না সেরকম কিন্তু আপনাদের পাঁচ ফিট চার হলে কিন্তু একটু কিন্তু প্রবলেম দেখা দেবে কিন্তু হ্যাঁ এদিকে একটা ভালো যে দুদিকে পা নামতে পারবেন আপনাদের যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয় আপনারা কিন্তু বাইকটা নিতে পারেন আপনারা কিন্তু চলাতে পারবেন কারণ বাইক হালকা পাতলা কন্ট্রোল করবেন আপনার কিন্তু চলার কোনো ব্যাপার না যারা বাইক চলাতে যান যে কোনো বাইকে কিন্তু চালাতে পারবে হাইট কম হোক কিন্তু তবুও আগা পিছার ব্যাপারটা চলে আসে এখানে যাই হোক আর আপনার হাই যদি পাঁচ ফিট তিন ইঞ্চি হয় তখন কিন্তু আপনার পড়বেন সমস্যায় কারণ কি আপনাদের কিন্তু তখন দুটো পা কিন্তু নিচে নামবে না আপনাদের তখন কি হবে একটা পা আপনার কিন্তু বাইতে একটু হেলিয়ে কিন্তু আপনার নিচে নামাতে হবে তখন এক এক কথায় আপনাদের আপনাদের কিন্তু সাইড হয়ে বাইকটাকে আগা পিছা করতে হবে এটা কিন্তু একটা আনকন্টেবল ব্যাপার হবে আর আপনাদের কিন্তু অবসুবিধা হবে ঠিক আছে তো সেই জন্য বলবো আপনারা যখন বাইকটা নিবেন আপনার হাই যদি পাঁচ ফিট তিন ইঞ্চি হয় বা পাঁচ ফিট দু ইঞ্চি হয় তাহলে এই বাইকটা আপনাদের জন্য না আপনারা নিয়ে না আর পাঁচ ফিট চার যদি হয় পাঁচ হয় তাহলে আপনারা ঠিক আছে মানে তার উপরে হলো তো খুবই ভালো মানে নর্মাল আমি ম্যাক্সিমাম বললাম যদি হয় আপনাদের পাঁচ ফিট আপনার হাইট যদি চার হয় তাহলে বাইকটা আপনারা নিতে পারেন মোটামুটি আপনার কন্ট্রোল করে চালাতে পারবেন কিন্তু তার থেকে কম যদি হয় পাঁচ আপনারা নেবেন না আপনাদের জন্য না আপনাদের অসুবিধায় পড়বেন আগা পিছা করতে অনেক অসুবিধা হবে কারণ একটা পা আপনাদের পুরোপুরি উঠবে একটা পা নিচে থাকবে এবং কিন্তু অসুবিধা হয় তো আপনাদের এটাই বলা ছিল যে আপনার বাইকটা যদি নিতে চান আপনাদের পাঁচ ফিট পাঁচ বা পাঁচ ফিট চার যদি হয় মিনিমাম আপনাদের হাইট তাহলে আপনারা নিতে পারেন তার উপরে যদি হয় পাঁচ ফিট ছয় সাত আট তাহলে তো কোনো সমস্যায় নেই আপনারা নিতে পারেন লোয়েস্ট আপনাদের পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনার বাইকটা কিন্তু নিতে পারেন আশা করি আপনাদের বুঝতে পারলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন আজকে মধ্যে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক বাই বাই